হাই কেমন আছে আমরা সবাই ভালো আছি সুস্থ আছি ব্যবসাদুক পড়ছি আই হোপ আমরা সবাই ব্যবসাদুক পড়ছি আচ্ছা আমরা লাস্ট ক্লাসে সমসাময়িক বিভিন্ন ধরনের প্রকারভেদ সম্পর্কে জেনেছি আজকে আমরা শুরু করতে যাচ্ছি যে সমসাময়িকের গঠন প্রক্রিয়াটা আসলে কি কোন কোন পর্যায়ে পার হয়ে আসলে আমরা বলতে পারবো যে সমসাময়িকটা হচ্ছে গিয়ে গঠিত হবে সমসাময়িক গঠনের বিভিন্ন ধরনের প্রক্রিয়া নিয়ে আজকে আমরা কথা বলবো সমসাময়িকের গঠন প্রক্রিয়া বেসিক্যালি হচ্ছে তিনটি বাংলাদেশে যে 2001 সালের সমবায় সমিতি আইন আছে সেই সংগঠনে সেই সমবায় সমিতি আইনের যদি আমি সংগঠন গঠন করতে চাই তাহলে আমাকে এই তিনটি পর্যায়ে পার হয়ে সংগঠন গঠন করতে হবে আজকে আমরা একটু যদি এই গঠন প্রক্রিয়ার বিভিন্ন ধরনের পর্যায় নিয়ে একটু কথা বলি প্রথমে আসি আমরা উদ্যোগ গ্রহণ পর্যায়ে উদ্যোগগ্রহণ পর্যায়ে বেসিক্যালি সমমনা সমশ্রেণী সমপেশা বা সমমর্যাদার প্রাপ্ত বয়স্ক ন্যূনতম 20 জন মানুষকে স্বেচ্ছা একত্রিত হয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে অর্থাৎ ন্যূনতম 20 জন মানুষ থাকতে হবে দেন ওখান থেকে সকল 20 জন উদ্যোক্তা কী করবে নিজেদের মধ্য থেকে 6 জনকে নিয়ে একটা ব্যবস্থাপনা কমিটি গঠন করবে অর্থাৎ এই 6 জন হচ্ছে ব্যবস্থাপনার আন্ডারে থাকবে অর্থাৎ ব্যবস্থাপনা কার্যটা তারা পরিচালনা করবে আচ্ছা এই কমিটিটা এই 6 জনের যে কমিটি থাকবে তারা হচ্ছে সকল ধরনের ব্যবসায়ী উদ্যোগ গ্রহণ পর্যায়ে সকল ধরনের ব্যবসায়ীর যত নিবন্ধন আছে নিবন্ধনের জন্য একটা উপবিধি তৈরি করবে নিবন্ধনের জন্য একটা উপবিধি তৈরি করবে এবং উপবিধি নিয়ে হচ্ছে গিয়ে উপবিধিতে হচ্ছে সমবায় সমিতির যে নাম তারপরে হচ্ছে নামের ঠিকানা উদ্দেশ্য মূলধনের পূর্ণ বিবরণ অর্থাৎ মূলধনটা কোত্থেকে অ্যাকুমুলেট হচ্ছে সেটা শেয়ারের মূল্যমান ও সংখ্যা তারপর শেয়ার বিক্রয় পদ্ধতি শেয়ারটা কীভাবে বিক্রয় করব তারপরে যে উদ্যোক্তারা এটার সাথে এঙ্গেজ আছেন তাদের নাম ঠিকানা পদবি তারপরে সমিতি যে পরিচালনা হবে সেই সমিতি পরিচালনার নিয়ম সব কিছু হচ্ছে এই উপবিধিতে উল্লেখ থাকবে এই উপবিধিতে উল্লেখ থাকবে তারপরে সমবায় সমিতির জন্য তারা একটা সিলমোহরও বানাবে এই কমিটিটা একটা সিলমোহরের ব্যবস্থাও করবে সিলমোহর একটা ডিজাইন করবে ঠিক আছে আর যদি এই সমবায় সমিতিটা যদি সসীম দায় বিশিষ্ট হয় অর্থাৎ অসীম দায়ের না হয় যদি সসীম দায়ের হয় তাহলে নামের শেষে সেই সমবায় সমিতির নামের শেষে একটা লিমিটেড কথাটা থাকতে হবে এটাই হচ্ছে বেসিক্যালি উদ্যোগ গ্রহণ পর্যায়ে উদ্যোগ গ্রহণ পর্যায়ের পরে আমাদের কী করতে হবে নিবন্ধন পর্যায়ে চলে আসতে হবে নিবন্ধন পর্যায়ে কী হবে বেসিক্যালি হচ্ছে নিবন্ধন কার্যটা যেখানে পরিচালিত হয় সেটাই হচ্ছে গিয়ে নিবন্ধন পর্যায়ে আর সমিতিটা যে এলাকায় অবস্থিত হবে যে অঞ্চল হবে সেই এলাকায় সরকার মনোনীত একটা নিবন্ধকের অফিস থাকে সেখানে কী করবে নিবন্ধনের জন্য ফর্ম সংগ্রহ করে আবেদন করবে সেখানে আবেদনের সাথে কী কী জমা দেওয়া লাগবে নির্ধারিত একটা ফি জমা দেওয়া লাগবে তারপরে প্রস্তাবিত যে উপ আইন সেটা 3 কপি নিবন্ধকের কাছে জমা দেওয়া লাগবে সরকারি কর্মসূচিতে জেনারেলি যারা বৃত্তহীন থাকে বা ভূমিহীন থাকে তাদের জন্য যে সমবায় সমিতিটা গঠিত প্রাথমিক সমবায় সমিতি সেখানে কী করা লাগবে নিবন্ধনের জন্য 50 টাকার একটা ট্রেজারি চালান আর হচ্ছে অন্যান্য যে সমবায় সমিতি আছে তাদের জন্য হচ্ছে 300 টাকার ট্রেজারি চালান থাকে আর হচ্ছে যেটা কেন্দ্রীয় সমবায় সমিতি থাকে সেটা নিবন্ধনের জন্য 1000 টাকার চালান আর জাতীয় সমবায় সমিতির জন্য 5000 টাকার ট্রেজারি চালান অর্থাৎ সংখ্যাটা কি আমরা বুঝতে পারছি যারা বৃত্তহীন তাদের জন্য 50 যারা প্রাথমিক সমবায় তাদের জন্য 300 যারা কেন্দ্রীয় তাদের জন্য 1000 এবং যারা হচ্ছে কি জাতীয় তাদের জন্য 5000 তাদের জন্য একটা ট্রেজারি চালান নিয়ে আবেদনপত্রটা যে আমি নিচ্ছি ওখানে ওইটার সাথে জমা দেওয়া লাগবে দেন নিবন্ধনের জন্য হচ্ছে গিয়ে তো শেয়ার মূলধন আমাকে আগে নির্দিষ্ট করা থাকে তাই না তো এই সমিতিটা নিবন্ধন করার জন্য আমাকে কমপক্ষে 3000 টাকা যদি সেটা প্রাথমিক সমবায় সমিতি হয় আর যদি ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি না হয় বা অন্যান্য সমিতি হয় তাহলে হচ্ছে 20000 টাকা আর হচ্ছে গিয়ে ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য 1 কোটি টাকা এবং কেন্দ্রীয় সমিতি ও জাতীয় সমিতি নিবন্ধনের জন্য 1 লক্ষ টাকা পরিশোধ করার মতো শেয়ার মূলধন থাকতে হবে ঠিক আছে আবেদনপত্রটি পরীক্ষা নিরীক্ষা করার পরে যে নিবন্ধক সে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করবে কাগজপত্র দেখবে তারপর সকল নিয়মাবলী সেখানে আছে কিনা সেটা অনুযায়ী মেনে চলা হয়েছে কিনা নিয়মাবলী যা ছিল সেগুলো দেখে সব কিছু তালিকাভুক্ত করে তারপরে হচ্ছে গিয়ে সে নিবন্ধন করবে করার পরে সমিতিকে কী করবে 2 কপি সিলযুক্ত 2 কপি উপবিধি হচ্ছে গিয়ে সমিতিকে দেওয়া হবে অ্যাজ এ প্রমাণ যে নিবন্ধন হয়েছে আর হচ্ছে নিবন্ধন নাম্বার দেওয়া হবে ঠিক আছে এর মাধ্যমে কী হবে নিবন্ধন যে প্রক্রিয়া সেটা হচ্ছে গিয়ে সম্পন্ন হবে
তারপরে যদি আমরা সেই কার্যারম্ভ পর্যায়ে নিবন্ধনের পরের পর্যায়ে হচ্ছে কার্যারম্ভ সেখানে হচ্ছে নিবন্ধন পত্র যখন সমবায় সমিতিকে দেওয়া হয় তখন হচ্ছে গিয়ে সেটি আলাদা একটা অস্তিত্ব পায় অর্থাৎ আমরা এর আগেও বৈশিষ্ট্যতে পড়েছিলাম না যে কৃত্রিম সত্তা পায় সেই আলাদা অস্তিত্বটা এখানে ক্রিয়েট হয় নিবন্ধন পাওয়ার পরে নিবন্ধন পাওয়ার পরে হচ্ছে গিয়ে সমবায় সমিতি কাজ পরিচালনা বা শুরু করতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার কাছে নিবন্ধন আসবে ততক্ষণ পর্যন্ত অ্যাজ এ সমবায় সমিতি আমি কোনো ধরনের কাজ পরিচালনা করতে পারবো না এবং নামের আগে সমবায় ওর কথাটিও উল্লেখ করতে পারবো না নিবন্ধন প্রাপ্তির পরে আমি হচ্ছে সকল ধরনের সামাজিক কাজ বা অর্থনৈতিক কাজ আমি পরিচালনা করতে পারবো তো এটাই হচ্ছে সমবায় সমিতির গঠন প্রক্রিয়া পরের ক্লাসে আমরা সমবায় সমিতির মূলনীতি নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি সুস্থ থাকি ব্যবসায় উদ্যোগ করি থ্যাংক ইউ